বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব বিরোধী দলনেতা। বাংলার 72টি জায়গায় জমি না দেওয়ার অভিযোগ। বিএসএফ এর ঘাড়ে দোষ চাপাচ্ছে সরকার, এমনটাই বলছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জমি না দিলে কাঁটাতার দেওয়া সম্ভব না, অনুপ্রবেশের জন্য দেশের ক্ষতি হচ্ছে বলছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দু। এবার অনুপ্রবেশ নিয়ে ফের একবার সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় অনুপ্রবেশ নিয়ে সরব তিনি। বাংলার 72টি জায়গায় জমি না দেওয়ার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে। বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছে সরকার, জমি না দিলে কাঁটাতার দেওয়া সম্ভব নয় বলছেন রাজ্যের বিরোধী দলনেতা। অনুপ্রবেশের জন্য দেশে ক্ষতি হচ্ছে, মমতাকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। বাংলায় 72টি জায়গায় 72টি জায়গায় জমি দেওয়া হচ্ছে না, জমি না দিলে কোনোভাবেই কাঁটাতার লাগানো সম্ভব নয়। এর আগেও বিএসএফ এর এরিয়া বাড়ানোর কথা বলা হয়েছিল, তখনও এই রাজ্যের তরফ থেকে শাসক দলের তরফ থেকে বিরোধিতা করা হয়েছিল। এছাড়াও কাঁটাতার দেওয়ার জন্য যে জমির দরকার সেই জমি দিতে হবে রাজ্যকে, নইলে কাঁটাতার দেওয়া সম্ভব নয়। বিএসএফ এর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনটাই বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। অনুপ্রবেশের জন্য দেশের ক্ষতি হচ্ছে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। বাংলায় 72টি জায়গায় মোট 72টি জায়গায় জমি দেওয়া হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে কেন জমি দেওয়া হচ্ছে না, যখন অনুপ্রবেশ অন্যতম সমস্যা। দিনে রাতে যখন তখন অনুপ্রবেশ চলছে, বিভিন্ন জায়গা থেকে অনুপ্রবেশ করে আসা ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছে। আজকেও গ্রেপ্তার হয়েছে 8 জন বাংলাদেশি। তাহলে কেন জমি দেওয়া হচ্ছে না এবং জমি না দিয়ে কাঁটাতারের জন্য বিএসএফ এর ঘাড়ে দোষ চাপানো হচ্ছে, এই প্রশ্নই জোরালো হচ্ছে। 72টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দেয়নি। ইভেন 23 সালে ফেব্রুয়ারি মাসে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বেঙ্গলের যে রিজিওনাল মিটিং ইস্টার্ন জোনের, আমাদের স্টেট হেডকোয়ার্টার নবান্নত হয়েছিল, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহজি সেখানে গিয়েছিলেন। অমিত শাহজিকে যখন আমরা সিওপ করতে এয়ারপোর্টে গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম আপনি ওখানে তো গেলেন কী ব্যাপারটা, বললো যে আমি ল্যান্ডের জন্য এসেছি শুভেন্দু, উনি 72টা জায়গায় জমি দিচ্ছেন না। এবং খুব আনফর্চুনেট ভারত সরকারকে সুপ্রিম কোর্টে যেতে হয়েছে বিএসএফ এর জমির জন্য, 72টা জায়গা। আর ওরা বললেই বলে বিএসএফ এর বর্ডার দেখার দায়িত্ব বিএসএফ সেন্ট্রাল গভর্নমেন্টের, অমিত শাহজির দপ্তরের আন্ডারে। আরে জমি দিলে ল্যান্ড বারবার ফেন্সিং কমপ্লিট হলে তো তুমি বলবে, তুই তো জমি দিচ্ছ না, আনম্যান্ড ওপেন, ওখান দিয়ে সাপ্লাই লাইন হয়ে হু করে ঢুকছে, গোটা দেশ বরবাদ করছে। এবার ফের একবার কল্যাণের নিশানায় জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকরা হাসপাতালে কাজ করে না, চিকিৎসা করতে গেলে নার্সিং হোমে পাঠিয়ে দেয়, মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদকে। কোনো কোনো হাসপাতালে বেড পাওয়া যায় না, এটা দেখার দায়িত্ব কি জুনিয়র চিকিৎসকদের? হাসপাতালে গেলে অক্সিজেন পান না, টেস্ট করাতে গেলে টেস্ট করতে পারে না রোগীরা, এই সমস্ত দায় কি তিনি তাহলে এবার জুনিয়র ডাক্তারদের উপর ফেলতে চাইছেন? কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন জুনিয়র চিকিৎসকরা নাকি হাসপাতালে কাজ করে না, চিকিৎসা করাতে গেলে নার্সিং হোমে পাঠিয়ে দেয়, এটা নাকি জুনিয়র ডাক্তাররা করে, এমনটাই মত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তিনি এই মন্তব্য করছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। ফের তার নিশানায় জুনিয়র চিকিৎসকরা। আমরা বিগত বেশ কয়েকদিনে দেখেছি যে কিভাবে হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াতে হয়েছে বিভিন্ন রোগীদের, তারা বেড পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে এটা কি জুনিয়র ডাক্তারদের দেখার দায়িত্ব যে তারা বেড পাচ্ছেন কি না? তারা তো স্ট্রাইক করেছিল, আমি তো বলেছিলাম কেন আপনারা স্ট্রাইক করছেন, কিসের জন্য স্ট্রাইক? মানুষের সেবা করুন, মানুষের সেবা করলে তবে আপনাদের স্ট্রাইক করার, কিসের স্ট্রাইক করার অধিকার থাকে? মানুষের সেবা হচ্ছে আসল কাজ। কারা যায় কলকাতা শহরের হসপিটালে, কলকাতার যারা ওদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন জাগো রাত জাগো বিশ্ব জাগো করলো, তারা যায় না, সেই এলিট ক্লাসের লোকেরা যায় না, বুদ্ধিজীবী ক্লাসের লোকেরা যায় না, উত্তরপাড়া মফস্বল সেই গরিব মানুষরাই তো সেখানে ট্রিটমেন্ট করতে যায়, তাদের ট্রিটমেন্ট দেবে না? আচ্ছা 59 দিন ধরে স্ট্রাইক হবে, হতেই পারে না, এসব এসব অবৈধ কাজ, এদের কোনো মাপ নেই। আমরাও দেখতে থাকুন থ্রেট কালচার, ওরা থ্রেট করে করে কতগুলো ছেলেকে, শুধু টিএমসির ছেলেকে যারা ডাক্তারি পড়ছে তাদেরকে সাসপেন্ড করো, এক্সপেল করো, একটার পর একটা মামলা করছি আমি, তাদেরকে সাসপেনশনে আটকেছি, তাদের ক্লাস করো, থ্রেট কালচার তো এরাই করছে, এই ডাক্তাররাই থ্রেট কালচার করছে। হিসেব কিন্তু
ঈশ্বরের কাছে হিসেব কিন্তু আছে, জবাবদিহি করতে। মুর্শিদাবাদের বেলডাঙ্গা সেখানে ধুমধুমার পরিস্থিতি, দুষ্কৃতী তাণ্ডব এলাকায়, একাধিক বাড়িতে ভাঙচুর চালানো হয় এবং আগুন লাগানোর অভিযোগ, এখনো পর্যন্ত 27 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে র‍্যাব, এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 27 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে নামাতে হয় র‍্যাবকে। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় চরম উত্তেজনা, একাধিক বাড়িতে ভাঙচুর, আগুন লাগানোর অভিযোগ। গত রাত্রিবেলা থেকে মানে সারা মানে রাত্রি প্রশাসন এবং আমরাও যতটা সহযোগিতা করে শান্তি ফিরিয়ে নিয়ে আসা যায় তার চেষ্টা আমরা করছি। প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলি যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। মুকুন্দপুরে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা, পুলিশের হাতে আটক দুই ধৃতদের নাম দীপঙ্কর পাল এবং সাগর। দীপঙ্কর পাল মুকুন্দপুরের বেসরকারি হাসপাতালের কর্মী, শেয়ার মার্কেটে টাকা দিয়ে ক্ষতি হয়েছে তাই জন্যই ডাকাতির চেষ্টা। ধৃত দুইজন ত্রিপুরা এবং মহারাষ্ট্রের বাসিন্দা। আরও একবার জানাই, মুকুন্দপুরে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা, পুলিশের হাতে আটক দুই ধৃতদের নাম দীপঙ্কর পাল, সাগর। দীপঙ্কর পাল মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের কর্মী, শেয়ার মার্কেটে টাকা দিয়ে ক্ষতি সেই কারণেই ডাকাতির চেষ্টা। ধৃত দুজন ত্রিপুরা এবং মহারাষ্ট্রের বাসিন্দা। দুজনের নাম উঠে আসছে এই ঘটনায়, এখনো অবধি দীপঙ্কর পাল এবং সাগর এই দুজনের নাম উঠে আসছে। মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালের কর্মী দীপঙ্কর বলেই জানা যাচ্ছে, শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছিল এই দীপঙ্কর, কিন্তু কিন্তু ক্ষতি হয়ে যায় সেই কারণেই ডাকাতির চেষ্টা। এবং এরা উভয়ই কেউই পশ্চিমবাংলা নয়, একজন মহারাষ্ট্র এবং অপরজন ত্রিপুরার বাসিন্দা বলে এখনো অবধি খবর পাওয়া যাচ্ছে। আজকে সকালবেলায় হতবাক হয়ে যায় গোটা রাজ্য কার্যত, যে মুকুন্দপুরের মতো জায়গায় যেখানে কোনোদিন কোনো ধরনের দুষ্কৃতিকাণ্ড ঘটে না, সেখানে একেবারে দিনে দুপুরে এসে ডাকাতি করার চেষ্টা সোনার দোকানে। মানে সারা কথা বলতে পারছি না, মারাত্মক আতঙ্কে আছি। সকাল 11:30 সময় হঠাৎ চিৎকার শোনা যায়। আমি ওপরে, আমরা একই জায়গায় একই মার্কেটে ব্যবসা করি, নিচে নেমে আস্তে আস্তে দেখি যে পুরো ব্লিডিংয়ে মানে ভেসে যাচ্ছে, আর একজন এখানে স্থানীয় লোকজন ধরে ফেলায় উপর হয়ে আছে। তো এই ধরনের কোনো পূর্ব শত্রুতা এরকম কোনো কিছু কখনো হয়নি যে এই পর্যায়ে এই ঘটনা এসে পৌঁছাবে। আর মুকুন্দপুরে আসলে এই ধরনের ঘটনা আগে কখনো এরকম মানে এটাই প্রথম, ওই ধরনের কিছু তো এখন পর্যন্ত সেটা জানা যায়নি। ধরা পড়ার পর তো পুলিশ দুজনকে নিয়ে গেছে, ভগবানের কৃপায় আর কি, মানে যেটা ধারণা করছিলাম যে কি হবে, যেটা হয় গলায় ছুরি দিলে, তো অনেকটা ডিপ হয়ে গেছে, মানে স্টিচ চলছে। তারপরে নাকি আবার মাত্র খবর পেলাম যে এখানে ফুলে গেছে, কি হবে ভগবান জানেন। আমরা চা খাচ্ছিলাম, আমরা বসে আছি, হঠাৎ একটা সিম্পল মানুষ, এখানে সঞ্জয় দা নাম যে দোকানের মালিক, সে হঠাৎ করে চিল্লে উঠেছিল। তারপর আমরা ওখান থেকে সব ছুটে এলাম, পাড়ায় সব ছিল, এসে দুষ্কৃতীকে ধরে ফেলেছে, এই নুটুইটা কেটে গেছে, ঠিক আছে। তারপরে প্রশাসন সঙ্গে সঙ্গে মানে তৎপর হয়ে প্রশাসন মানে ফোন কাছে সঙ্গে সঙ্গে এসেই তাদের অ্যারেস্ট করেছে এবং নিয়ে গেছে। আমি তো শোনা মাত্র শুনে আসলাম, এই ছুরি বসিয়ে দিয়েছে মাত্র, মানে দোকানে ঢুকলো, দোকানে এসে কাস্টমার এসে ঢোকার পরে কি করলো, দোকানে যখন প্রবেশ করার পরে দুষ্কৃতীরা কি করে চিন্তাই করার চেষ্টা করছিল, ওই মুহূর্তে আমাদের যে দোকানে সঞ্জয় দাকে ধরে ফেলে, পালা যখন দেয় তখন ছুরি চালিয়ে দেয় এবং চিৎকার করে। এবং আমাদের পাশে আমাদের সব পাড়ার দাদারা, আমরা সব থাকি এখানে চায়ের দোকানে আড্ডা দিই, সবাই ছুটে এসে ওকে ধরি। এবং ওই অবস্থার সঙ্গে সঙ্গে থানা ইনফর্ম হয়, কেন ইনফর্ম করলে সঙ্গে 2 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে এবং সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে যায় হাসপাতালে। উত্তর দিনাজপুর থেকে এই মুহূর্তে বড় ব্রেকিং, দিকে দিকে ট্যাপ কেলেঙ্কারি। ইসলামপুর থানার সামনে এবার নাকা তল্লাশি, বেশ কয়েকজনকে আটক করে পুলিশ, পরীক্ষা করে দেখা হয় ফোনের IMEI নম্বর, এমনটাই সূত্র মারফত খবর। দিকে দিকে ট্যাপ কেলেঙ্কারি, প্রত্যেক দিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে ট্যাপ কেলেঙ্কারির খবর উঠে আসছে। চোপড়ায় মূল গ্যাং কাজ করছে এরকম অভিযোগও একবার উঠে আসছিল, এবার ইসলামপুর থানার সামনে নাকা চেকিং।
বেশ কয়েকজনকে আটক করে পুলিশ পরীক্ষা করে দেখা হয় ফোনের আইএমইআই নম্বর। নাকা চেকিং ইসলামপুরে সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এক একজনের নাকা চেকিং চলছে এবং ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ, পরীক্ষা করে দেখা হয়েছে ফোনের আইএমইআই নাম্বার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।